যে সমস্ত ইন সার্ভিস মহিলা মা হতে চলেছেন তাদের ম্যাটারনিটি বেনিফিট নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। তো চলুন আজকে ম্যাটারনিটি লিভ নিয়ে আমার ভিডিওতে আমরা একটু আলোচনা করে নিই। দেখুন, মাতৃত্বজনিত ছুটি কি? এই ছুটি কেবলমাত্র সেই ইন সার্ভিস ফিমেলদের জন্য যিনি সন্তান সম্ভবা। সন্তান প্রতিপালনের জন্য এই ছুটি পাওয়া যায়। তিনটি ক্ষেত্রে কিন্তু এই ছুটি পাওয়া যেতে পারে এবং সেটা কিন্তু সবেতন, মানে উইথ ফুল পে। ঠিক আছে, দেখুন, লিভ নেমস, নাম্বারস অফ ডে অ্যান্ড স্যাংশনিং অথরিটি, আমি তিনটাই কিন্তু এটা ছক করে নিয়েছি। প্রথমে রয়েছে দেখুন ম্যাটারনিটি লিভ, এটা পাওয়া যাচ্ছে 180 দিন, অনেকে বলেন 6 মান্থ। 6 মান্থ কিন্তু টানা নয়, এটা দিন হিসাবে ছুটিটা হয়, তাই 180 দিন অথবা 6 মান্থ বলা যেতে পারে। স্যাংশনিং অথরিটি কে? ডিপিএসসি চেয়ারম্যান বা ডিআই। 2 নম্বর হচ্ছে মিসকারেজ লিভ, এটা 6 সপ্তাহের জন্য ছুটি পাওয়া যায়, ম্যাক্সিমাম 45 ডেজ অ্যাপ্লিকেবল, এবং ডিপিএসসি চেয়ারম্যান বা ডিআই কিন্তু এর স্যাংশনিং অথরিটি। এবং 3 নম্বর যেটা রয়েছে অ্যাবর্শন লিভ, যেটা হচ্ছে 6 উইক বা 6 সপ্তাহ বা ম্যাক্সিমাম 45 ডেজ আপনি লিভটা নিতে পারেন, যার স্যাংশনিং অথরিটি হচ্ছে ডিপিএসসি চেয়ারম্যান বা ডিআই। দেখুন, ছুটিটি নেওয়া যায় ডেট অফ ডেলিভারি, অর্থাৎ যেদিন সন্তান জন্মালো সেদিন থেকে। অবশ্য টিচার যদি অসুস্থ থাকেন তাহলে ডাক্তারের সার্টিফিকেট দেখিয়ে কিন্তু কনফার্মমেন্ট ডেট এর আগে থেকে ছুটি নেওয়া যায়। মনে রাখবেন, আপনি যদি আগে থেকে ছুটি না নেন তাহলে যেদিন সন্তান প্রসব হবে সেদিন থেকে মাতৃত্বজনিত ছুটি মঞ্জুর হবে। সেদিন সানডে হতে পারে, হলিডে হতে পারে, বা ভ্যাকেশনের মধ্যের কোনো একটা দিন হতে পারে, তা কিন্তু ম্যাটারনিটি লিভ কিন্তু সেদিন থেকে শুরু হয়ে যাবে। হয়ে গেল, এটা ডিটেলসে আরও পরে রয়েছে। তো এই ছুটি কটি সন্তানের জন্য পাওয়া যাবে তা কিন্তু অর্ডারে উল্লেখ নেই, এবং দুটি ছুটির মধ্যে গ্যাপ নিয়েও কোনো তেমন নিষেধাজ্ঞা নেই। আপনি যখন প্রয়োজন হবে এই লিভ কিন্তু নিতে পারেন। আর স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে বলা রয়েছে দুটি সন্তানের জন্য লিভ নেওয়া যেতে পারে, তবে এক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা তা কিন্তু অর্ডারে উল্লেখ নেই। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে মেমো নম্বর 453 SE প্রাইমারি 1999 সালের একটা জিওতে যেটা বলা রয়েছে যে মাতৃকালীন ছুটির সংখ্যা ছিল 120 দিন, কিন্তু পরবর্তী যে 2004 সালের যে জিও প্রকাশিত হয় সেখানে দেখা যাচ্ছে যে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এই দিন সংখ্যা বাড়িয়ে 135 দিন করা হয়েছে, এবং পরবর্তী যে 2011 সালে যেটা মেমো নম্বর 573 SE প্রাইমারি যেটা বেরিয়েছিল সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে মাতৃত্বজনিত ছুটির সংখ্যা বাড়িয়ে করা হয় 180 দিন, হাই স্কুলের ক্ষেত্রে কিন্তু ওটা 180 দিনই গ্রাহ্য। দেখুন, চাকুরিতে জয়েন করার আগে প্রসব, অ্যাবর্শন, মিসকারেজ হলে মাতৃত্বজনিত ছুটির কিন্তু সুবিধা আপনি পাবেন না। অর্থাৎ যদি আপনি চাকরি যেদিন জয়েন করলেন তার আগে আপনার বাচ্চা রয়েছে বা সন্তান প্রসব করেছেন বা মিসকারেজ বা অ্যাবর্শন হয়েছে, তার ছুটি কিন্তু আফটার জয়নিং দ্য জব আপনি কিন্তু সেটা পাবেন না। এক্ষেত্রে আপনি CCL নিতেই পারেন, চাইল্ড কেয়ার লিভ, এটা নেওয়া যেতে পারে। স্থায়ী এবং অস্থায়ী পদে নিযুক্ত শিক্ষিকারা মাতৃত্বকালীন ছুটি নিতে পারে। এবার স্থায়ী মানে যারা পারমানেন্ট, আর অস্থায়ী বলতে যারা প্যারাটিচার রয়েছে, কম্পিউটার টিচার রয়েছে, এই ধরনের যে সমস্ত টিচার রয়েছেন যারা 60 ইয়ারের চুক্তিতে আছেন, তারাও কিন্তু শিক্ষিকারা তারাও কিন্তু এই মাতৃত্বকালীন ছুটি নিতে পারেন। এক্ষেত্রে তিনি কতদিন চাকরি করেছেন তা কিন্তু বিচার্য নয়, যেদিন জয়েন করলেন তার 1 সপ্তাহ পরে তিনি নিতে পারেন, কোনো প্রবলেম নেই। ম্যাটারনিটি লিভে থাকা শিক্ষিকা পুরো বেতন পাবেন। ম্যাটারনিটি লিভ, কম্পেনসেটরি লিভ ও ক্যাজুয়াল লিভ বাদে যে কোনো লিভের সাথে নেওয়া যায়। আপনার ধরুন, মনে করুন যে ম্যাটারনিটি লিভ 180 দিনের প্রয়োজন ছিল, তারপরেও আপনার যদি কোনো লিভ নিতে হয়, এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে কিন্তু আপনি CL এবং কম্পেনসেটরি লিভ যেটা রয়েছে সেটা বাদ দিয়ে, এই দুটো লিভ বাদ দিয়ে আপনি যে কোনো লিভ নিতে পারেন। ম্যাটারনিটি লিভ পাওয়ার কোনো ঊর্ধ্বসীমা নেই, কতবার আপনি পেতে পারেন তার কোনো ঊর্ধ্বসীমা নেই। দেখুন, ম্যাটারনিটি লিভ বা মাতৃত্বজনিত ছুটির সাথে অ্যাসোসিয়েট কিন্তু দুটো ছুটি চলে আসে, যেটা হচ্ছে কি অ্যাবর্শন বা মিসকারেজ। এই দুটো কিন্তু ছুটি কিন্তু গ্রহণযোগ্যতা রয়েছে, মানে চাকরিতে যোগদান করার পরবর্তী সময়ে যদি কোনো ফিমেল টিচারের সন্তান নষ্ট হয়ে যায় তাহলে তিনি মিসকারেজ বা অ্যাবর্শনের আবেদন করতে পারেন, কিন্তু এক্ষেত্রে 45 দিন ছুটি কিন্তু পাওয়া যাবে এবং উইথ ফুল পে, তার বেশি কিন্তু আপনি পেতে পারেন না, 45 ডেজ আপনি পেতে পারেন। এক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ডিপিএসসি চেয়ারম্যান অথবা ডিআই কে, তার সঙ্গে দিতে হবে জয়নিং রিপোর্ট এবং মিসকারেজ অর অ্যাবর্শনের সার্টিফিকেট, তাহলে কিন্তু আপনি 45 ডেজের যে মিসকারেজ অথবা অ্যাবর্শনের যে ছুটি সেটা কিন্তু আপনার নামে গ্র্যান্ট হয়ে যাবে। তবে এখানে বলে রাখি, সমস্ত ছুটি কিন্তু মানে অনুমোদন সাপেক্ষ,
কোনোটাই কিন্তু আপনার অধিকারের মধ্যে পড়ে না। ধর মাতৃত্বজনিত ছুটি বা ম্যাটারনিটি লিভ আপনি কখন নেবেন? যখন আপনার প্রয়োজন হবে তখনই নেবেন, এবং এর নিয়ম হচ্ছে যে যেদিন আপনার ডেলিভারি ডেট রয়েছে বা ডেট রয়েছে সেই দিন থেকেই কিন্তু আপনার ম্যাটারনিটি লিভটা শুরু হয়ে যায়। এবার আপনি চাইলে কিন্তু পিছনের দিকে মানে তার আগে আপনি মেডিকেল সার্টিফিকেট শো করে কিন্তু আপনি ছুটি নিতে পারেন, বাট ম্যাটারনিটি লিভটা সেদিনই ছুটি শুরু হবে যেদিন কিন্তু আপনার ডে অফ ডেলিভারি, যেদিন ডেলিভারি ডেট সেদিনই কিন্তু আপনার ম্যাটারনিটি লিভটা শুরু হবে। এবার মনে করুন সামার বা পূজা ভ্যাকেশনের মাঝামাঝি, অর্থাৎ ছুটি শেষ হওয়ার আগে, ধরুন ছুটিটা শুরু হয়ে গেছে, এবার ছুটি শেষ হওয়ার আগে মাঝামাঝি কোনো একটা সময়ে আপনার প্রসব হলো বা মিসকারেজ বা অ্যাবর্শন যদি হয়ে যায়, আপনি যদি ভাবেন যে ছুটিটা আমি শেষ করে নিই, তারপরে যেহেতু ছুটিটা রয়েছে আমি ম্যাটারনিটি লিভ নিয়ে নষ্ট করবো কেন ছুটিটা, আমি তাহলে ছুটিটা শেষ হয়ে যাওয়ার পরের দিন যে জয়েন করবো জয়েন করে তারপরে আমি ম্যাটারনিটি লিভটা নিয়ে নেবো, এটা কিন্তু হবে না। আপনার যেদিন প্রসব হচ্ছে, যেদিন ডেলিভারি ডেট, সেদিন থেকেই কিন্তু আপনার ম্যাটারনিটি লিভটা শুরু হয়ে যাবে। সেটা আপনার কোনো লিভ, পূজা ভ্যাকেশন, সামার ভ্যাকেশনের মিডিলে যদি হয় তাহলে কিন্তু কিছু করার নেই, ওই দিন থেকেই শুরু হয়ে যাবে। তার মানে পূজা ভ্যাকেশন বা সামার ভ্যাকেশনের মিডিল থেকে শুরু হলে আমি ওটা দেখাবো এরপরে উদাহরণ দিয়ে, তো দেখুন কিভাবে ব্যাপারটা হচ্ছে। মনে করুন আপনি এখানে 18 তারিখে আপনার ডেলিভারি হয়েছে, ডেলিভারি ডেট মানে আপনার ম্যাটারনিটি লিভটা 18 তারিখ থেকে স্যাংশন হচ্ছে, আপনি ভাবছেন আমি 29 তারিখ থেকে নেবো ছুটিটা ক্লিয়ার হয়ে যাক, ভ্যাকেশনটা শেষ হয়ে যাক, সেটা কিন্তু হবে না। আপনাকে 18 তারিখ থেকেই কিন্তু আপনার ছুটিটা কাউন্ট হবে। এবার আপনি চাইলে আগে নিতেই পারেন, সেটা তো আলাদা ব্যাপার রয়েছে, এবার ডেট কিন্তু 18 তারিখ থেকেই কাউন্ট হবে, এবং 18 তারিখ থেকে পরবর্তী যে সময়টা রয়েছে আপনার সামার ভ্যাকেশন বা পূজা ভ্যাকেশন, ওটা কিন্তু টোটালটাই ম্যাটারনিটি লিভের মধ্যে যে 180 দিন তার মধ্যেই কিন্তু কাউন্ট হয়ে যাবে। হয়ে গেল ব্যাপারটা। এবার ছুটি আপনি নিয়ে ফেলেছেন, ছুটি এনজয় হয়ে গেছে মানে ছুটি আপনার শেষ হয়ে গেছে, এবার ছুটি শেষ হলে আপনি কিভাবে ব্যাপারটা আপনি জয়েনটা করবেন? দেখুন কোনো ভ্যাকেশনের মধ্যে যদি লিভ শেষ হয় তাহলে ভ্যাকেশনের মধ্যে পড়া আগের দিনগুলি ম্যাটারনিটি লিভের হিসাবে কাউন্ট হবে, এটা আগেই বলেছি। লিভের পরের দিনগুলি ভ্যাকেশন হিসেবে কাউন্ট হবে যদি ভ্যাকেশনের শেষে যেদিন বিদ্যালয় খুলবে সেদিন উপস্থিত থাকেন। মনে করুন আপনার লিভটা শেষ হয়েছে 18 তারিখ, মনে করুন আমি একই ফর্মাটটাই দেখাচ্ছি, মনে করুন 18 তারিখে আপনার লিভটা ম্যাটারনিটি লিভ শেষ হলো, এরপরে 19, 20, 21 তারিখ সানডে, 22 তারিখ যে রয়েছে, 27 তারিখ পর্যন্ত আপনার যে ছুটি ছিল, আপনার হলিডে মানে আপনার যে সামার ভ্যাকেশন বা পূজা ভ্যাকেশন ছিল, আপনার এই ভ্যাকেশনটা কিন্তু ভ্যাকেশন হিসাবেই ছুটি কাউন্ট হবে, এখানে কিন্তু আর ম্যাটারনিটি লিভ আসছে না, 18 তারিখে ওটা শেষ হয়ে যাচ্ছে। এবার আপনাকে 29 তারিখে কিন্তু জয়েন করতেই হবে, আপনি যদি কোনো কারণে 29 তারিখ জয়েন না করেন তাহলে কিন্তু আলাদা গল্প আছে। এবার আপনার ম্যাটারনিটি লিভ শেষ হলো, আপনার পূজা ভ্যাকেশন যেটা চলছে সেটা শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে যেদিন বিদ্যালয় ওপেন হচ্ছে সেদিন আপনাকে জয়েন উপস্থিত থাকতেই হবে, আপনাকে জয়েন করতেই হবে। এবার যদি না করেন তাহলে কিন্তু সমস্যা আছে। কি সমস্যা আছে? যে বিদ্যালয় খোলার দিন কোনো কারণে উপস্থিত হতে না পারলে ভ্যাকেশনের দিনগুলি ভ্যাকেশন লিভ অর ম্যাটারনিটি লিভ হিসাবে কাউন্ট হবে না, আপনাকে সিএল অথবা কম্পেনসেটরি লিভ বাদে অন্য যে কোনো ছুটি নিতে হবে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? যদি আপনি মনে করুন কোনো কারণে 29 তারিখে জয়েন করতে পারলেন না, 30-এও জয়েন করলেন না, আপনি 31-এ জয়েন করলেন, অথবা আপনি 30-এ জয়েন করলেন মানে ঠিক তার পরের দিনটা আপনি জয়েন করতে পারলেন না, তাহলে সেক্ষেত্রে কি হবে? যেহেতু এই দিন আপনি জয়েন করলেন না, তাহলে 19 তারিখ থেকে শুরু করে একদম 29 তারিখ পর্যন্ত যে সানডে সময়ের যে ছুটিটা ছিল আপনার, সেই ভ্যাকেশনটা না আপনার সামার ভ্যাকেশন হবে বা পূজা ভ্যাকেশন হবে, না আপনার ম্যাটারনিটি লিভ হবে। এখানে কিন্তু আপনাকে অন্য কোনো লিভ আপনাকে গ্র্যান্ট করাতে হবে, এবং সেটা অবশ্যই সিএল অথবা কম্পেনসেটরি লিভ যেন না হয়, মানে সিএল আর কম্পেনসেটরি লিভ বাদে আপনার অন্য যে কোনো সিএল, যে কোনো ছুটি আপনাকে এখানে মঞ্জুর করাতে হবে, আর কোনো রাস্তা নেই। তাই আপনি যাই হোক পৃথিবী প্রলয় হয়ে গেলেও আপনি যে চেষ্টা করবেন যাতে সামার ভ্যাকেশন বা পূজা ভ্যাকেশনের পরে যদি এই পরিস্থিতি থাকে তাহলে জয়েন করে যাওয়া, ঠিক আছে? এবার দেখুন ম্যাটারনিটি লিভের সাথে কোন লিভ গুলি নেওয়া যায়, আমি আগেই বলে দিয়েছি আবার বলে দিচ্ছি, ক্যাজুয়াল লিভ বা কম্পেনসেটরি লিভ ছাড়া বাকি যে সমস্ত লিভ আছে, যেমন সিসিএল হতে পারে, আপনার মেডিকেল লিভ হতে পারে, আপনার যে যে লিভ রয়েছে সমস্ত লিভ আপনি কিন্তু নিতে পারেন। এবার দেখুন ম্যাটারনিটি লিভের সাথে মেডিকেল লিভ দুটি অবস্থায় নেওয়া যায়। এবার আমি সিএল এর সময় বলেছি যে সিএল এর সঙ্গে প্রিফিক্স সাফিক্স করা যায় ছুটি, ধরুন আপনার যে ম্যাটারনিটি লিভ ছিল সেই লিভ 180 দিনে আপনার কিন্তু প্রয়োজনটা মিটলো না, আরো কিছু ছুটির প্রয়োজন হয়ে পড়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু মেডিকেল লিভ নিতে পারেন দুটো গ্রাউন্ডে। এক হচ্ছে গিয়ে মা অর্থাৎ মহিলা কর্মচারী যদি নিজে অসুস্থ হন, অথবা যদি নবজাতক শিশু অসুস্থ হয় এবং মায়ের উপস্থিতি আবশ্যক হয়ে পড়ে, তবে উভয় ক্ষেত্রেই কিন্তু মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। পরিষ্কার হয়ে গেল?
এবার ছুটি শেষ হওয়ার পর যোগদান করার পদ্ধতিটা কি? দেখুন, ছুটি শেষ হওয়ার পর ডিপিএসসি চেয়ারম্যান আর ডিআই কে উদ্দেশ্য করে আপনাকে একটা অ্যাপ্লিকেশন সুন্দর করে লিখতে হবে, সাথে দিতে হবে জয়েনিং রিপোর্ট এবং ডিসচার্জ সার্টিফিকেট এর জেরক্স কপি। আর যদি সন্তান জন্মানোর আগে থেকে ছুটি নিয়ে থাকেন তাহলে ডাক্তারের সার্টিফিকেট জমা করতে হবে, এটা সবাই জানেন। তো এবার এই সমস্তগুলো জমা করে আপনি কিন্তু পুনরায় বৃদ্ধাবে জয়েন করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি ম্যাটারনিটি লিভ। তো এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পরবর্তী ভিডিওগুলো আসতে চলেছে, সমস্ত ছুটি নিয়ে আলোচনা হবে। এবং আমার যে ইগল একাডেমি চ্যানেল রয়েছে সেখানে বাংলা শিক্ষা পোর্টালের সমস্ত ভিডিও মোটামুটি আপলোড করা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।